আর্সেনালের হারে ইপিএল এর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, সমর্থকদের উল্লাস, সিটিজেনদের হয়ে ছয় মৌসুমে পাঁচ শিরোপা জয়ের কৃতিত্ব গার্দিওলার। ক্রিকেটারদের আরও নিষ্ঠার সঙ্গে পারফর্ম করে সমর্থকদের আস্থার প্রতিদান দিতে বললেন পাপন, বিশ্বকাপের আগে নাজমুল হোসেন শান্তর ধারাবাহিকতায় মুগ্ধতা। এবং আড়াই কোটি টাকা পরিশোধ না করলে নারী সুপার লীগ আয়োজনে কে স্পোর্টসকে অনুমতি দেবে না বাফুফে, চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এদিকে ম্যানচেস্টার সিটির শিরোপা নিশ্চিত হওয়ার পর ইতিহাদের সামনে হাজির হতে থাকেন সমর্থকরা, তবে আকস্মিক শিরোপা উদযাপনে ভিড় কম ছিল ক্লাবের সামনে। আর্সেনাল মাঝ মৌসুমেও টেবিলের শীর্ষে থাকলেও কখনো শিরোপা হাতছাড়া হবে তেমনটা ভাবেনি সিটি সমর্থকরা। এখন এফএ কাপ আর চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতে মর্যাদাপূর্ণ ট্রেবল জয়ের স্বপ্ন সিটিজেনদের। ঘরে বসে ইপিএল শিরোপার স্বাদ পাবে তা কি কেউ ভেবেছিল, তাও আবার প্রতিদ্বন্দ্বীরাই শিরোপাটা তুলে দিয়েছে ম্যানচেস্টার সিটির হাতে। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে প্রায় ২০ বছর পর শিরোপা জয়ের যে স্বপ্ন দেখছিল আর্সেনাল, তার সমাধি হলো নিজেদের ভুলে। রেলিগেশনের খড়ক মাথায় নিয়ে মাঠে নামা নটিংহ্যামের কাছে হেরে যাবে গানাররা সেটা হয়তো ভাবেনি সিটি সমর্থকরাও। তাই তো শিরোপা নিশ্চিতের পর ক্লাবটির সমর্থকদের খুব একটা ভিড় লক্ষ্য করা গেল না। তবে হ্যাটট্রিক শিরোপা জয়ের এই মুহূর্তটা মিস করতে চাননি অনেকেই। বেশ কিছু সমর্থক হাজির হয়েছেন এতিহাদের সামনে। চ্যাম্পিয়ন্স থ্রি ইন আ র, স্যার অ্যালেক্স ফার্গুসনের পর পেপ গার্দিওলার নেতৃত্বে শিরোপা জয়ের হ্যাটট্রিক ম্যান সিটির, এমন একটি ব্যানার শোভা পেয়েছে ক্লাবের গেইটে, আর সেখানেই উদযাপনে মাতেন সমর্থকরা। কেউ এসেছেন জার্সি গায়ে, কারো হাতে ক্লাবের পতাকা। যে উদযাপনে সামিল হয়েছেন শিশুরাও, সবার মুখে একটাই ধ্বনি, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারাবো, আমরা চ্যাম্পিয়ন হব, কারণ আমরা এখন ইংল্যান্ডের চ্যাম্পিয়ন। আমি কিছুটা আশ্চর্য হয়েছি, এভাবে শিরোপা জয়ের স্বাদ পাবো ভাবিনি। অনেক আনন্দ লাগছে, আমি আশা করি এমনটা বারবার হবে, আমরা চ্যাম্পিয়নশিপের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। ভেবেছিলাম সিটির পরের ম্যাচে আমরা চ্যাম্পিয়ন হব, তাহলে আরেকটু বেশি উদযাপন করতে পারতাম, মাঠে দৌড়াতে পারতাম, আরো অনেক কিছু করতে পারতাম আমরা। ট্রেবল জয়ের যে স্বপ্ন সমর্থকরা দেখছেন তা নিশ্চিত হবে আগামী মাসেই, তার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে ভক্তদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলা সময়। ক্রিকেটের খবর। ক্রিকেটকে সময় দিতে গিয়ে পরিবারের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তবে দায়িত্বকে ঠিকই উপভোগ করেন তিনি। মুগ্ধ ভিন দেশের গ্যালারিতে টাইগার সমর্থকদের অকুণ্ঠ সমর্থন নিয়েও, তাই তো ২২ গজে পারফর্ম করে ক্রিকেটারদের সমর্থকদের আস্থার প্রতিদান দেওয়ার আহ্বান বিসিবি সভাপতির। স্তুতি ঝরল নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। জাতীয় দলে শেষ কবে খেলেছিলেন ইমরুল কায়েস নিজেই হয়তো ভুলে গেছেন, আর আশরাফুল তো ভুলতে বসায় স্মৃতি। তবে ইমরুল আশরাফুলদের ঠিকই ভোলেননি তাদের ভক্তরা, বিলেতেও তাই বোর্ড সভাপতির কাছে আশরাফুল ইমরুলেই স্তুতি। আমি একটা রেসপিরেটরি ডাক্তার স্পেশালিস্টের কাছে গিয়েছি লন্ডনে, ক্রিকেট শুনে উনি বললেন যে আমার তোমাদের একটা প্লেয়ারকে খুব ভালো লাগে, ও কেমন আছে? মানে আমি বললাম যে আচ্ছা ভালো, বাংলাদেশের ক্রিকেট তো জানতেই পারে। তবে এই ক্রিকেটি পরিবার থেকে দূরে সরিয়ে নিচ্ছে পাপনকে, এ নিয়ে কিছুটা মজাই করলেন বিসিবি বস। ক্রিকেটে কিন্তু আমার সব সময় নিয়ে নিচ্ছে, এত সময় দেওয়াটা কিন্তু খুব কঠিন, এবং আমার সকলেই এখন কমপ্লেন শুরু করেছে, আমার ফ্যামিলি থেকে তো একটা ধৈর্যের সীমা আছে, এখন তো আর সেটা কিছু বল কথাই বলে না বলতে পারলে। নিজের দায়িত্ব ভীষণভাবে উপভোগ করেন পাপন, তাকিয়ে আছেন ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের ইতিবাচক পারফরম্যান্সে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
বৃথাই গেল ক্রিকেটারদের দাবি আর আন্দোলন। এগারো বছর পরও নতুন নেতৃত্ব পেল না ক্রিকেটার ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ফলে কোয়াবের দায়িত্বে থাকছেন নাইমুর রহমান দুর্জয় আর দেবব্রত পালি। যদিও শান্ত আর মিরাজ ছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত এই এজিএমে উপস্থিত ছিলেন না বর্তমান জাতীয় দলের কোনো ক্রিকেটার। কারণ জানতে চাইলে কোয়াব কর্তারা অজুহাত দিয়েছেন ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যস্ততার। ভবিষ্যতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও তাদের কণ্ঠে। এদিন প্রথমবারের মতো কোয়াবের সঙ্গে পথ চলা শুরু হলো নারী ক্রিকেটারদের। যিনি সভাপতি ছিলেন নাইমুর রহমান দুর্জয় এবং যিনি সাধারণ সম্পাদক ছিলেন দেবব্রত পাল, এই দুজনই আবার নতুন কমিটির দায়িত্বে থাকুক, এটাতে সবাই একমত আছেন কিনা। ইলেকশন নয়, আবারও সেই লোক দেখানো সিলেকশন। তাই যদি হবে তবে কেন এমন জমকালো আয়োজন? 2004 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। 2019 সালে ক্রিকেটারদের আন্দোলন আর তার পরিপ্রেক্ষিতে উত্থাপিত এগারো দফা দাবির প্রথমটি ছিল কোয়াবের নির্বাচন। সাড়ে তিন বছর পর সেই নির্বাচন হলেও তা নিয়ে আগ্রহই ছিল না বর্তমান দলের কারোই। তাই তো শুধু চোখে পড়ল মিরাজ শান্তর উপস্থিতি। এখানেই শেষ নয়, এজিএমে উপস্থিত প্রায় 600 ডেলিগেটের মধ্যে সভাপতি আর সাধারণ সম্পাদকের পদের জন্য নির্বাচন করতে রাজি হননি কেউই। ফলাফল গেল এগারো বছর ধরে দায়িত্বে থাকা দুর্জয় আর দেবব্রত পালি পেয়েছেন এই কিস্তিতেও দায়িত্ব। ইলেকশনের জন্য প্রস্তুত, ইলেকশন হতে গেলে আমাদের পার্টিসিপেন্টস লাগবে, কারা কারা হতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে সভাপতি পদে কেউ ইচ্ছুক আছেন কি? থাকলে আমরা নির্বাচনের ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই। না সেটা তো ঠিক আছে। এক সাধারণ সম্পাদক, মানে আমরা শুধু একটা জয়েন্ট সেক্রেটারি নাম পেয়েছি, একাধিক না থাকলে তাহলে তো আর নির্বাচন হচ্ছে না, তাহলে আপনারা কি জানেন কি করবো, মানে কি করবে এরা? ব্যক্তিগত ব্যস্ততায় তামিম তাইজুল ইংল্যান্ডে, সাকিব যুক্তরাষ্ট্রে, কিন্তু রিয়াদ মাশরাফি সহ যারা আছেন তাদের কেন এমন নীরব থাকা? যদিও কোয়াব সভাপতির দাবি পারিবারিক কারণেই আসেননি জাতীয় দলের ক্রিকেটাররা, তবে এত বিশাল সংখ্যক ক্রিকেটারের না আসার পেছনে অন্য কোনো কারণ যে আছে তা তো বলার অপেক্ষায় রাখে না। আমাদের সঙ্গে তাদের সবার সঙ্গেই যোগাযোগ হয়েছে, আমরা তাদেরকে ইনভাইটেশন পৌঁছে দিয়েছি এবং যাদের সঙ্গে পার্সোনালি কথা হয়েছে, তামিম সাকিব, যাদেরকে আমরা রিচ করতে পেরেছি, তারা তাদের আনঅ্যাভেলেবিলিটি জানিয়েছে। দুজন ট্র্যাভেলিং, অন্যরাও তাদের ব্যক্তিগত একটা সিরিজ শেষে ব্যস্ততা বা পারিবারিক পরিবারকে সময় দেওয়ার জন্য আনঅ্যাভেলেবল ছিল, তারা এই পর্যন্তই আমাদেরকে ইনফর্ম করেছে। সাংগঠনিক ব্যাপারটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার, অনেক অভিজ্ঞতার ব্যাপার। আমরা শতভাগ চেষ্টা করেছি কাজ করার জন্য, হয়তো অনেক ক্ষেত্রে আমরা সফলতা আসেনি, বাট আমি মনে করি যে 80% ক্ষেত্রে কিন্তু আমরা সফল ছিলাম, যেটার ফলশ্রুতিতেই কিন্তু আজকে কাউন্সিলে সবাই আমাদেরকে আসলে কিন্তু নির্বাচিত। পরবর্তীতে সভাপতি আর সাধারণ সম্পাদক মিলে শিগগিরই দিলেন পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার অঙ্গীকার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট। ইংলিশ কাউন্টি অভিষেকে বাজিমাত করলেন কেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত পেসার আরাফাত ভুঁইয়া। দল হারলেও প্রথম ইনিংসে শিকার করেন চার উইকেট, যার তিনজনই ইংল্যান্ড জাতীয় দলের ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই এমন পারফরমেন্সে প্রশংসিত হচ্ছেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নতুন নয়, যদিও তার সবই ছিল দ্বিতীয় একাদশের হয়ে। ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে খেলার অভিজ্ঞতা এই প্রথম। ঢাকায় জন্ম নেয় আরাফাত ভুঁইয়া শিরোনাম হয়েছেন আগেই, সেটা কেন্টের প্রথম একাদশে সুযোগ পেয়ে। এবার সাদা পোশাকে রঙিন অভিষেকে আরও একবার এসেছেন আলোচনায়, যার কারণ অভিষেক হয়েছে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সারের বিপক্ষে। টেবিলের শীর্ষ দল সারে আছে ইংল্যান্ড জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার, পুরো মিডল অর্ডারকেই ধুঁকতে হয়েছে আরাফাতের বোলিংয়ের সামনে। নজর করা পারফরমেন্সে প্রশংসিত হচ্ছেন আরাফাত। ইংল্যান্ডের সাবেক পেসার আজমল শেহজাদ অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি। কেন্টের স্থানীয় গণমাধ্যমেও শিরোনামে এসেছেন 26 বছর বয়সী এই পেসার। আবারও স্বাগত খেলা সময়ে। দেশের ফুটবল প্রসঙ্গ। বকেয়া আড়াই কোটি টাকা পরিশোধ না করলে উইমেন্স সুপার লিগ আয়োজনে কে স্পোর্টসকে অনুমতি দেবে না ফুটবল ফেডারেশন।
এজন্য কে স্পোর্টসকে বাফুফে সাত দিন সময় বেঁধে দিলেও অ্যাকাউন্টে জমা পড়েনি এক টাকাও। এমতো অবস্থায় শঙ্কার মুখে দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজ লীগ। বাফুফে বলছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বোর্ড সভায়। একেই হয়তো বলে বজ্র আটনি ফসকা গেল। ঢাকঢোল পিটিয়ে পয়সা খরচ করে পাঁচ তারকা হোটেলে উইমেন্স সুপার লীগ আয়োজনের জানান দিয়েছিল কে স্পোর্টস। কিন্তু আসর সফল করার জন্য ফেডারেশনের সঙ্গে যে আর্থিক জটিলতা তৈরি হয়ে আছে তা সমাধানের উদ্যোগ নেই কোনো। 13 মার্চের সে ঘোষণার পর দেশের ফুটবলে হয়েছে পট পরিবর্তন। একই মঞ্চ শেয়ার করা বাফুফের সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন 2 বছরের জন্য। এই ঘটনায় টালমাটাল ফেডারেশন। সেই পরিস্থিতি উত্তরণের একটা মাধ্যম হতে পারত WSL, তবে সেটাও এখন অন্ধকারের পথে। সুপার লীগের ভবিষ্যৎ জটিল করেছে আয়োজক কে স্পোর্টস নিজেই। চুক্তি অনুযায়ী প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগ এবং ফেডারেশন কাপ নিয়ে 2.5 কোটি টাকা পাওনা আছে বাফুফের। বকেয়া পরিশোধ চেয়ে গেল 11 এপ্রিল প্রথম চিঠি দেয় ফেডারেশন, তবে তাতে কর্ণপাত করেনি কে স্পোর্টস। এরপর হার্ডলাইনে যায় ফুটবল ফেডারেশন। চলতি মাসের 8 মে আবারও পুনরায় পত্র প্রেরণ করা হয়। পাওনা পরিশোধের জন্য দেয়া হয় 7 দিনের ডেডলাইন, সেই সময়ও পেরিয়েছে। কিন্তু সমাধানের পথে আসেনি কে স্পোর্টস। এদিকে চলতি মাসেই মাঠে গড়ানোর কথা ছিল WSL এর। এরই মধ্যে ড্রাফটের জন্য নাকি দেশি বিদেশি ফুটবলার গোছানো হয়ে গেছে, যদিও 4 দলের 2টি এখনো চূড়ান্ত হয়নি। যেই শর্ত দিয়েছে বাফুফে তা পূরণ করে দেশের নারী ফুটবলের ইতিহাসে প্রথম এই ফ্র্যাঞ্চাইজ লীগটি মাঠে গড়াতে পারবে কি কে স্পোর্টস, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। ফুটবল ফেডারেশন থেকে SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। টেনিসকে সাধারণ মানুষের খেলায় রূপান্তর করতে কাজ করছে টেনিস ফেডারেশন। তারই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়েও কাজ করছে ফেডারেশনের কর্মকর্তারা। তবে অসচ্ছল পরিবারের খেলোয়াড়দের টেনিসে না আসার পরামর্শ দিয়েছেন সাবেক টেনিস তারকা অমল রয়। সচ্ছল পরিবার থেকে উঠে আসলেই খেলোয়াড়রা খেলায় মনোযোগ দিতে পারবে বলে মনে করেন তিনি। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা টেনিস, যদিও বাংলাদেশে ক্রিকেট ফুটবলের তুলনায় তা এখনও পিছিয়ে, যার মূল কারণ বেশ কিছু সীমাবদ্ধতা। বাংলাদেশে সাধারণত এক শ্রেণীর মানুষ টেনিস খেলে থাকে, যেখানে খরচ ও কোর্টের স্বল্পতার কারণে সাধারণের নাগালের বাইরে থাকে টেনিস। তবে সেই চিরাচরিত প্রথা ভেঙে টেনিসকে এগিয়ে নিতে নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। খেলাটিকে এগিয়ে নিতে সাধারণ পরিবারের খেলোয়াড়দের সম্পৃক্ত করার চেষ্টা করছে ফেডারেশন। অনেকগুলো জেল আমরা কভার করে ফেলেছি এবং সামনে আরও কয়েকটা জেল আমাদের হিট লিস্টে আছে, যেখানে আমরা যাব। টেনিসে অসচ্ছল পরিবারের খেলোয়াড়দের না আসার পরামর্শ দিয়েছেন সাবেক টেনিস তারকা অমল রয়। নিম্ন ফ্যামিলি যারা আছে তাদের জন্য টেনিস না, অবশ্যই রয়্যাল ফ্যামিলি, যারা ভদ্র ফ্যামিলি, যারা ভালো ফ্যামিলির লোকজন, তারা টেনিসটা খেললে মনে বাংলাদেশের জন্য আরও বেশি ডেভেলপ হবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।